ফ্রেন্ডস, সবাই ভালো আছো তো? আমি সুজাতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ফুলটা দেখে নিশ্চয় সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে রেড পাউডার বাগ। ফুলে ফুলে ভরে গেছে পুরো গাছটা, দেখো সবাই, আমার গাছটা ফুলে ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। এখন এই সময় ক্যালেন্ডার ফুল সিজন, যদি সারা বছর এই গাছটা আমাকে কম বেশি ফুল দিয়ে থাকে, তবে শীতে একটু কমে গেছিল, শীতে একটু এরা মনে হয় ঘুমিয়ে থাকে, ডরমেন্ট পিরিয়ড, কিন্তু আবার শীত কমতেই দেখো ফুলে ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। গাছটাকে আমি নর্মাল মাটিতে তৈরি করেছিলাম, তাও গাছটা আছে আমার কাছে 4 বছরের মতো। মাঝে একবার আমি এটাকে হার্ড প্রুনিং করে দিই, অনেকটা লম্বা হয়ে গেছিলো তাই। তারপরে এখন আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে অনেক কুঁড়ি এসেছে, অনেক ফুল হচ্ছে, সারা বছর ফুল হচ্ছে। এই যে এই একটা ডাল আমার অসাবধানবশত ভেঙেও গেছে। মাটি এটা একটু হালকা বালি জাতীয় মাটিতে এটা গাছটা বসাতে হয়, গাছটা খুব একটা জল বেশি পছন্দ করে না। মাটি যখন তৈরি করেছিলাম এতে এক ভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট আর একটু নিমখোল দিয়ে আমি বসিয়েছিলাম, হ্যাঁ সঙ্গে একটু হাড়গুঁড়োও দিয়েছিলাম। তারপরে ফুল লোকেশান, এর ফুল লোকে সূর্যালোক লোকেশান হচ্ছে ফুল সূর্যালোকে রাখতে হবে। যদি ফুল সানলাইট না পায় তাহলে কিন্তু গাছটা হবে না, ফুল সানলাইট একে দিতে হবে সারা বছর ভর, কি শীত কি গরম কি বর্ষা একে ফুল সানলাইটে দিতে হবে। লোকেশানটা ওই জন্য ঠিকঠাক দেখে রাখতে হয়, যেখানে হালকা রোদ সেখানে কিন্তু ভালো ফুলে দেবে না। হ্যাঁ, এর খাবার হচ্ছে কি না, প্রতি 15 দিন অন্তর কি 10 দিন অন্তর আমি যখন অন্যান্য গাছেও যেমন খোল পচার জল দিয়ে থাকি, একেও আমি তাই করেছি। আর ওয়েল ড্রেনেজ অবশ্যই হতে হবে, মাটি শুকনো না হলে কিন্তু এই গাছটা ফাঙ্গাস হয়ে যাওয়ার চান্স খুব বেশি। যত মাটি শুকনো শুকনো হয়ে যাবে তারপরে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় গাছের পক্ষে, এ বেশি জল একেবারেই নিতে পারে না। প্রতি মাসে একে আমি নিম অয়েল স্প্রে করে দিই একটু, আর রোগর অন্যান্য গাছে যখন রোগর কি টাপকর কিছু একটা দিই তখন একেও দিয়ে থাকি। হ্যাঁ, এর যে ফুলের যে একদিন ফুটে যে নষ্ট হয়ে যায় তা না, 2-3 দিন ধরে ফুল থাকে এবং সুন্দর সুন্দর পাউডারের মতো পাউডার হয়, যেমন পাউডারের পাপগুলো যেমন হয় সেই রকম সুন্দর এর ফুলগুলো আমাদেরকে পুরো মন ভরিয়ে দেয়। গাছ ভর্তি, এখন কুঁড়ি দেখতে পাচ্ছ, এই হচ্ছে কুঁড়ি, কুঁড়ি দেখাতে পারছি কি না জানি না, এই কুঁড়ি এই কুঁড়ি এই কুঁড়ি কুঁড়ি কুঁড়িতে কুঁড়িতে পুরো ভর্তি হয়ে আছে, প্রচুর কুঁড়ি আছে, প্রচুর ফুল হয়ে আছে। এখন গাছটাকে দেখে সম্পূর্ণ মনে হচ্ছে না এদের নতুন কোণে বউ, নতুন বউ লাল বেনারসি পরে বসে আছে, খুব সুন্দর লাগছে। যখনই গাছটাকে দেখছি মনটা পুরো ভরে যাচ্ছে। আর সারা বছর যেহেতু ফুল দেয়, একে বাড়িতে যে কোনো কেউ করতেই পারে, আর করা গাছ করাটা খুব সহজেই হয়ে যায়, সেই জন্য এই গাছটা করা খুব সোজা, কোনো কষ্ট নেই, কম কেয়ারের গাছ, শুধু জলটা আর সানলাইটটা একটু খেয়াল রেখে করতে হবে। হ্যাঁ, তবে একে আমি বর্ষার শেষে যখন আমি ছোট্টো প্রুনিং করেছি, ছোট্টো ছোট্টো প্রুনিং করেছি যখন বর্ষার শেষে, তখন শীতের সেই শুরুর সময় একটু বেশি করে খাদ দিয়ে দিয়েছিলাম, আর এই বসন্তের শুরুতেও আমি একটু খাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 2 মুঠো ভার্মি কম্পোস্ট, একটু হাড়গুঁড়ো আর অল্প নিমখোল, ব্যাস এই হচ্ছে এর খাবার। তারপরে প্রতি 15 দিন অন্তর কি 10 দিন অন্তর যেমন খোল পচার জল দেওয়া হয়ে থাকে সেই রকম দিলেই একে চলবে। এ অনেক যত্ন চায় না, অল্প যত্নতে এই গাছটা খুব ভালো হয়ে যায়। যদি মনে হয় যে এই গাছটা কেউ করবো, অনায়াসে বাড়িতে করতে পারে। তো বন্ধুরা দেখলে তো আমার একটা সুন্দর ফুলের গাছ কেমন আমার বাড়িতে আলো করে আছে, তোমরাও চাইলে এই গাছটা বাড়িতে করতে পারো, অবশ্যই
আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর যদি আমার এই ভিডিওটা পছন্দ থাকে তাহলে একটু লাইক করো, কেমন? বাই।